বিশ্ববাজারে সব ধরনের খাদ্যপণ্যের দাম বাড়ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে মাসের ব্যবধানে দর বৃদ্ধির হার সোয়া এক ভাগের মতো। সংস্থাটি বলছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্যচুক্তি বাতিল আর ভারতে চাল রপ্তানি বন্ধের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা সামনের দিনে আরও প্রকট হবার শঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ ভারতের নয়ডা, গেল কয়েকদিনের ভারী বর্ষণে বিস্তীর্ণ ধানি জমির এখন এই দশা। পাকার আগেই নষ্ট হয়েছে বেশিরভাগ ফসল, যতটুকু রক্ষা পেয়েছে বন্যা থেকে তাই এখন তুলতে ব্যস্ত চাষিরা। আমরা ফসল তোলার জন্য প্রস্তুত ছিলাম, ফলন হয়েছিল ভালো, কিন্তু বন্যা সব নষ্ট করে দিয়েছে, সাথে আমাদেরও ধ্বংস করে দিয়েছে। বন্যায় প্রথম ফসল নষ্ট হয়েছে, এখন দ্বিতীয় ফসলও চাষ করতে পারবো না, কেননা জমি প্রস্তুত করতে হবে, আর তা করার জন্য আমাদের কাছে টাকা নেই, আমরা ঋণে জর্জরিত। ফসল নষ্ট হওয়ার খবরে এরই মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজারে চালের দাম তিন ভাগের মতো বেড়ে গেছে বলে জানা গেছে, যা নিয়ন্ত্রণে গেল মাসে চাল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। হিসেব বলছে, বিশ্ব বাজারের 40% চালই সরবরাহ করে এক ভারত। So we trade around 55 million ton. So 10 million ton is a sizable amount in terms of the global trade level. So it will have significant impact. There is no, absolutely no doubt. You know, if you take 10 million ton out of the market and the demand is still the same, so you expect price to go, and already prices have gone up 15-20%. সেই প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফএও প্রতি মাসে খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্যসূচক প্রকাশ করে, যেখানে বলা হচ্ছে মাসের ব্যবধানে চালের দাম বেড়েছে প্রায় 3%, আর বছরের ব্যবধানে এই হার 20% মতো। জুনের তুলনায় জুলাইতে ভেজিটেবল অয়েলের দাম বেড়েছে 12%, সূর্যমুখী তেলের ক্ষেত্রে এই হার 15%। সব মিলে জুলাই শেষে এফএও এর খাদ্য মূল্যসূচক দাঁড়িয়েছে 123.9 পয়েন্টে, জুনের তুলনায় যা 1.3% বেশি। দরের ঊর্ধ্বমুখী এই চাপ সামনের দিনও বজায় থাকার কথা জানিয়েছে সংস্থাটি। তাদের আশঙ্কা, এর ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি বড় জনগোষ্ঠী খাদ্য নিরাপত্তার ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে ওইসব দেশে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সূচক মূল্যস্ফীতির হারও বাড়িয়ে দেবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।